আসসালামু আলাইকুম। রেমিটেন্স যোদ্ধায় নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় দেশে ফের বন্ধ হতে পারে আন্তর্জাতিক ফ্লাইট। করোনার দ্বিতীয় ঢেউ আসছে বেশ জোরে সোরেই। যুক্তরাজ্য, ফ্রান্স, পর্তুগাল, ইতালি সহ ইউরোপের বিভিন্ন দেশের মধ্যেই লকডাউন কার্যকর করেছে। কড়াকড়ি জারি করা হয়েছে স্বাস্থ্যবিধি মেনে চলার ওপর। বিদেশে করোনার দ্বিতীয় ঢেউ পরিস্থিতি পর্যবেক্ষণ করে প্রয়োজনে আন্তর্জাতিক ফ্লাইট বন্ধের সুপারিশ করা হবে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। বিদেশ থেকে যারা নেগেটিভ সনদ নিয়ে দেশে ফিরবেন, বিমানবন্দরগুলোতে তাদেরও টেস্ট করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। মঙ্গলবার 17 নভেম্বর দুপুরে ফরেন সার্ভিস একাডেমিতে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে একথা জানান তিনি। দেশে গত মার্চ মাসে করোনার প্রাদুর্ভাব ছড়িয়ে পড়ার পরও বেশ কিছুদিন আন্তর্জাতিক ফ্লাইটে বিমান চলাচল অব্যাহত ছিল। সংক্রমণ ছড়িয়ে পড়ার পিছনে প্রবাসীদের প্রবেশের শিথিলতাকেও অনেকাংশে দায়ী করা হয়। এ অবস্থায় এবার শুরু থেকেই কড়াকড়ি করা হবে, এমনকি নেগেটিভ সনদ নিয়ে যারা আসবেন তাদেরও টেস্ট করা হবে বলে দাবি করেন পররাষ্ট্রমন্ত্রী। পররাষ্ট্রমন্ত্রী নেগেটিভ সনদ নিয়ে আসলেও প্রত্যেককে আবার টেস্ট করানোর কথা বলেছেন। যদিও দেখা যায় নেগেটিভ আছে, তখন তাদের সেলফ কোয়ারেন্টাইনে পাঠিয়ে দেওয়া হবে। এ ব্যাপারে আমরা বেশ কড়াই অবস্থান নিচ্ছি। বিমান চলাচল বন্ধের বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হচ্ছে কিনা এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ফ্লাইট খোলা বা বন্ধ নির্ভর করবে পরিস্থিতির উপর। পরিস্থিতি মোকাবেলায় এর মধ্যেই পররাষ্ট্র সচিবকে প্রধান করে 5 সদস্যের একটি আন্তঃমন্ত্রণালয় কমিটি গঠন করা হয়েছে। এদিকে ওমানে করোনায় নতুন আক্রান্ত 411 জন। ওমানে মহামারী করোনায় নতুন আক্রান্ত রোগীর সংখ্যা 411 জন। নতুন আক্রান্ত সহ এখন পর্যন্ত দেশটিতে সর্বমোট আক্রান্তের সংখ্যা 121,129 জন। নতুন মৃত্যুর সংখ্যা 10 জন সহ সর্বমোট মৃত্যুর সংখ্যা 1,360 জন। অপরদিকে দেশটিতে এখন পর্যন্ত সর্বমোট সুস্থ রোগীর সংখ্যা 112,014 জন, যা দেশটির মোট আক্রান্তের 92.5% রোগী এখন সুস্থ। গত 24 ঘন্টায় হাসপাতালে নতুন ভর্তি রোগীর সংখ্যা মাত্র 29 জন এবং দেশটির বিভিন্ন হাসপাতালে সর্বমোট চিকিৎসাধীন আছেন 374 জন। এদের মধ্যে 128 জন নিবিড় পর্যায় ইউনিটে ICU রয়েছেন। জনগণের মধ্যে সচেতনতা তৈরি হওয়ায় দেশে করোনা ভাইরাসের প্রসার দ্রুত কমেছে বলে ধারণা করছেন দেশটির বিশেষজ্ঞরা। করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ওমানের সকল নাগরিক ও প্রবাসীদের সরকারি দেওয়া সকল স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে চলার নির্দেশনা দিয়েছেন দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। এদিকে বাংলাদেশে কমে গেছে করোনায় মৃত্যু ও আক্রান্ত। মহামারী করোনা ভাইরাসে আজ দেশে নতুন 21 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়ালো 6,275 জন। এছাড়া করোনা ভাইরাস শনাক্ত হয়েছে আরও 2,111 জনের দেহে। এ নিয়ে মোট শনাক্ত হলো 4,38,795 জন করোনা রোগী। বুধবার 18 নভেম্বর বিকেলে করোনা ভাইরাস স্বাস্থ্য নিয়ে অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। সংস্থার অতিরিক্ত মহাপরিচালক প্রশাসন অধ্যাপক ডক্টর নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, এদিন সুস্থ হয়েছেন 1,893 জন, মোট সুস্থ হয়েছেন 354,788 জন। পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ড মিটারের তথ্য অনুযায়ী বুধবার বিকেল পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে 13,43,153 জনের এবং আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 5,59,40,130 জন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 3,89,60,376 জন। বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে, 2,54,255 জন। বিশ্বের সর্বোচ্চ আক্রান্তের সংখ্যাও এই দেশটিতে। বিশ্বের ক্ষমতাধর এই দেশটিতে এখন পর্যন্ত 1,16,95,711 জন আক্রান্ত হয়েছেন। এখনকার মতো আপডেট এটুকুই। ওমানের পরবর্তী আপডেট নিউজ পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।